হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সে ব্লগটা হচ্ছে নর্মাল ডেইলি লাইফে কী করে আমরা পুজো করি। তো আমার নাম প্রত্যয় কর্মকার, সবাইকে নমস্কার। এবং আজকে আমি চলো দেখো কী করে আমি পুজো করি। প্রথমে আমি এখানে শিব ঠাকুরকে স্নান করি নেব। এখানে শিব ঠাকুরকে স্নান করে নিয়েছি, এবার প্রণাম করে নেব। এবার আমি ফুল দিয়ে সাজিয়ে নেব শিব ঠাকুরকে। তো শিব ঠাকুরকে এখানে স্নান করিয়ে নিয়েছি, এবার আমি গোপালকে স্নান করাবো না আজকে, কেন কি মাসে একবারই স্নান করায় আমার ঠাম্মি। আমি আজকে ঠাম্মির ঘরে এসেছি, তো মাসে একবারই স্নান করায়, তো আমি স্নান করাবো না আর। আর আমি স্নান করাচ্ছি না, আমি ফুল দিয়েই সাজিয়ে দিচ্ছি। এখানে হনুমানজিও আছে, হনুমানজিকে দিয়ে দেবো। এই যে গোপালকে দিয়ে দেবো, ছোট্ট গোপালকে। লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবাকে দিয়ে দিচ্ছি। এরকম করে পুরো ঘাগড়াতে আমি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে গোপালের ড্রেসে। দেখতেই পাচ্ছেন আমি গোপালের ঘাগড়াটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে লক্ষ্মী মা আছে। মাকে ফুল দিয়ে দেবো আমি আর নারায়ণ ঠাকুরকে। হনুমানজি আছে, হনুমানজিকেও ফুল দিয়ে দেবো। তো এবার আমি প্রসাদটা দিয়ে দেব। এই যে এখানে জলটা ঢেলে নিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি বাতাসাটা দিয়ে দেব। বাতাসা আর কিছু নকুলদানা। আমি দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রসাদটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিয়েছি ফুল, সব কিছুই দিয়ে দিয়েছি, প্রসাদও দিয়ে দিয়েছি, ঠিক আছে। সবই দিয়ে দেওয়া অলমোস্ট ডান। এবার আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করে নিচ্ছি।
আমি নিবেদন করে দিয়েছি। এবার আমি এই যে এখানে প্রদীপ আছে, প্রদীপটাকে জ্বালিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে একবার সাজানোটা, পুরো সুন্দর লাগছে। এবং তো আমায় এবার আমি কী করব, যেটা হচ্ছে প্রদীপটাকে আমি সুন্দরভাবে জ্বালিয়ে নেব। যে প্রদীপটা এখানে আছে, দেখতেই পাচ্ছ এখানে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছে, এবার ধূপটা জ্বালিয়ে দেব। ধূপটা, ধূপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এবার আমি মন্ত্র পড়ে নেব। মন্ত্র পড়ে নিচ্ছি, এবার আমি শঙ্খটা বাজিয়ে নেব। শঙ্খটা বাজিয়ে নিয়েছি, এবার প্রণাম করে আরতিটা করে নেব। আরতিটা করে নিচ্ছি, ধুনোটা দেখিয়ে দেব। হয়ে গেছে আমার পুজো। যাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবার নতুন ব্লগে চলে আসব। আজকের মতন টাটা।